সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এখন যেহেতু পিঠেপুলি উৎসব চলছে, তাই আজকে আপনাদের সাথে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটা সুজি দিয়ে করে দেখাবো, নর্মাল চালের গুঁড়ো ঝামেলা ছাড়া, যেগুলো চাল সবসময় বাড়িতে চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে না, তাই সুজি দিয়ে করে দেখাবো সুজির সরু চাকলি। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, খুব ইজিভাবে করে দেখাবো যাতে সবাই করতে পারেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। আমাদের এখানে গাছে মৌসুমি লেবু হয়েছে একটা, খুব ভালো পেকে গেছে দেখুন। এবার লেবুটা আমি পেরে নিচ্ছি। ফলটা দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, পেকে গেছে, তাই জন্য এটা ছিঁড়ে নিয়ে চলে এলাম। এখানে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বসে পড়েছি। এবার সবার প্রথমে যেটা মেইন লাগবে সেটা হলো সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটা আমি একটা মিক্সার বলের মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসছি, মিহি করে নিচ্ছি। টেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখুন এটাকে খুব মিহি করে করে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি সুজিটা ঢেলে নিয়েছি, এবার এই মিক্সার বলের মধ্যে যেটা আছে আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে ভালো করে আরেকবার গুলে নিচ্ছি, যে জলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি, এখানে আমি গুড় দিয়ে করছি, আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। আমি এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি নর্মাল যে চাল থাকে সেই চালের গুঁড়ো, আপনারা গোবিন্দভোগ চালও নিতে পারেন। এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে সুজি গুড় চালের গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি 10 মিনিট মতো চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি। 10 মিনিট সুজিটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে সুজিটা ঠিকঠাকভাবে ফুলে যায়। এবার আমি গ্যাসটা অন করে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আমি এবার এটা বসিয়ে দিচ্ছি। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা ভালো মতো আমি লাগিয়ে দিচ্ছি চারিদিকটায়।
এর মধ্যে আমি একটু সামান্য জলে ছিটে দিয়ে দিচ্ছি। জলটা ভালো মতো শুকিয়ে যাক আগে। এবার আমি এখান থেকে এরকম হাতার সাহায্যে করে দিয়ে দিচ্ছি। সরু চাকলিটা দেখুন আমি চারিদিকটা এরমভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটা ওপর পোর্শনটা একটুখানি হয়ে যাক। গ্যাসটাকে একদম লো করে দিয়েছি আর সাইডগুলো আমি এখন একটু তুলে দিচ্ছি যাতে তুলতে সুবিধা হয়। এবার এটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন কত ইজিভাবে এটা উঠে গেল। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। এখানে সব করে দেখুন গুড়ের সরু চাকলি রেডি হয়ে গেছে। এগুলো খেতেও খুব ভালো হবে, আপনারা এমনিও খেতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন। আমি এবার এগুলো নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আর পারলে প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।